আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ দলে একমাত্র সমালোচনা নাজমুল হোসেন শান্তকে ঘিরে। তাকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে কোচ এবং নির্বাচকদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তবে সেসব সমালোচনাকে পিছনে ফেলে প্রস্তুতি শুরু করেছেন শান্ত। কিন্তু অনুশীলনও ঠিকঠাক হচ্ছিল না তার ব্যাটিং। মিরপুর স্টেডিয়ামের সেন্টার উইকেটে অনুশীলন শুরু করেন শান্ত, তবে নেট বোলারদের কাউকে ভালোভাবে খেলতে পারছিলেন না তিনি। তখন তার রাগ সামলাতে না পেরে তার ব্যাট দিয়ে এস্টামে সজোরে বাড়ি মারে। শেষ পর্যন্ত হালকা চোট নিয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় শান্তকে। আধা ঘন্টা ব্যাটিং অনুশীলন করেন তিনি। বিসিবির চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন চোট গুরুতর কিছু না, বরফ দিয়ে ব্যথা কমানো হয়েছে তার।